সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। আমাদের পিতা ঈশ্বর আজকে এই যে নতুন সময় নতুন দিন আমাদেরকে দিয়েছে, তাই পিতা ঈশ্বরকে অশেষ অশেষ ধন্যবাদ। এবং সেই পিতা ঈশ্বর বিষয়ে আজকে আমরা আলোচনা করব যে পিতা ঈশ্বর কাছে ঈশ্বরের এক সন্তান, তিনি বলেছেন যে সদাপ্রভুই আমার অধিকার। তাই সদাপ্রভু কেন আমাদের অধিকার, আর সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বিশেষ করে যদি আমরা আলোচনা করি যে অধিকার কি এবং সেই অধিকার পিতেশ্বর আমাদেরকে কি বুঝতে সাহায্য করে যে সদাপ্রভুই আমার অধিকার, সেই সকল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই আসুন আমরা এই সময় আমরা ঈশ্বরের বাক্য আমরা শুনি। জিরমিয়র বিলাপ 3:24। আমার প্রাণ বলে সদাপ্রভুই আমার অধিকার, এই জন্য আমি তাহাতে প্রত্যাশা করিব। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা, আমাদের দয়াবান প্রভু, আরেকটি বার এই সুন্দর দিনে প্রভু তোমার বাক্য শোনার সুযোগ করে দিলে প্রভু তোমাকে ধন্যবাদ দিই। অনেক সন্তানেরা প্রভু প্রতিনিয়ত তারা কার্যে ব্যস্ত থাকে, তাদের সাংসারিক জীবন নিয়ে ব্যস্ত থাকে, তাদের পরিবার নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু প্রভু তোমার বাক্য শোনার সুযোগ তারা অনেক সময় পায়নি। কিন্তু প্রভু তুমি আমাদেরকে তোমার বাক্য শোনার সুযোগ তুমি করেছ, তোমাকে ধন্যবাদ দিই। আর প্রভু এই সময় তোমার বাক্য সকল যা কিছু আমরা আলোচনা করব, পাঠ করব প্রভু গো, বিশ্লেষণ করব, ব্যাখ্যা করব, প্রত্যেকের বিষয়ের মধ্য দিয়ে প্রভু তোমার পবিত্র আত্মার পরিচালনা দাও, যাতে প্রভু তোমার সকল সন্তানেরা প্রভু তোমার বাক্য সকল শুনতে পারে, জানতে পারে, এবং প্রভু তাদের জীবনে তোমার কার্য সকল তুমি প্রকাশিত করো, কথা বলো এবং তোমার পথ সকল জানতে তুমি সাহায্য করো। তোমার পবিত্র আত্মার পরিচালনা দাও, সঙ্গে সঙ্গে থাকো। এই প্রার্থনা একমাত্র জীবিত যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি বাক্যে আমাদেরকে কি বলেন, যে পিতা ঈশ্বর তিনি আমাদের অধিকার। সেই অধিকার বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। কিন্তু পিতা ঈশ্বর এক সন্তান জিরমিয় তিনি বলছেন আমার প্রাণ বলে, আমার প্রাণ, আমার জীবন, যতক্ষণ আমি বেঁচে আছি, যতক্ষণ আমার নিঃশ্বাস প্রশ্বাস চলে, যতক্ষণ আমি কথা বলি, যতক্ষণ আমি দেখি, যতক্ষণ আমি চিন্তা করি, যতক্ষণ আমি কার্য করি, আমার এই প্রাণ বলে সদাপ্রভুই আমার অধিকার। সে জিরমিয় তিনি বলছেন যে সদাপ্রভুই তার অধিকার, বলছে এই জন্য আমি তাহাতে প্রত্যাশা করিব, আশা রাখব, অপেক্ষা রাখব। কিন্তু সেই জিরমিয় তার প্রাণ যেমন বলে সদাপ্রভুই অধিকার, তেমন কি আপনার প্রাণ বলে সদাপ্রভুই আমার অধিকার? তা আসুন আমরা সেই সদাপ্রভুই আমাদের অধিকার সেই বিষয় সকল আমরা আরো জেনে নিই, কেমন করে সদাপ্রভু তিনি আমাদের জীবনে অধিকার আমরা ফলাতে পারি। প্রথমে বলতে চাই অধিকার হলো সমাজ জীবনের সেই সব অবস্থা যেগুলো ছাড়া মানুষ তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সাধন করতে পারে না, আবার রাষ্ট্রের স্বীকৃতি ছাড়াও অধিকার পূর্ণ হতে পারে না। অর্থাৎ অধিকার হলো রাষ্ট্র দ্বারা স্বীকৃত সংরক্ষিত দাবি। এটা একটা জাগতিক অধিকারের বিষয় বলছি, কিন্তু এই জাগতিক অধিকারের মধ্য দিয়েও বিদেশে তিনি আমাদের আত্মিক বিষয়গুলো শিখতে সাহায্য করেন। তাই অধিকার বলছে এমন একটি অবস্থা, অধিকার এমন একটি অবস্থা, অধিকার এমন একটি অবস্থা যে মানুষের তার ব্যক্তিত্ব পূর্ণ বিকাশ সাধন করতে সাহায্য করে। এই অধিকার যদি আমরা না থাকি আমাদের ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ আমরা পাই না। তাই অধিকার বিভিন্নভাবে হয় যদি আমরা দেখি, কিন্তু আজকে যে অধিকারের বিষয় বলতে চাই যদি আমরা দেখি প্রাকৃতিক অধিকার, সেই প্রাকৃতিক অধিকার কি, মানুষ জন্ম থেকে কতগুলি অধিকার ভোগ করে থাকে, আর সেই অধিকারগুলো
ছাড়া কিন্তু মানুষ চলতে পারে না। যদি আমরা বলি প্রথমে জীবনের অধিকার, তাকে স্বাভাবিক জীবনযাপনের অধিকার, যে জীবনের অধিকার, জীবনে যে যে কার্যগুলো তার দরকার সেগুলো সে অবশ্যই সে করতে চায়, আর এই অধিকার ছাড়া কিন্তু সে চলতে পারে না। তাই এটা একটি প্রাকৃতিক অধিকার। দুই নম্বর বিষয়, স্বাধীনতার অধিকার। স্বাধীনভাবে যদি সে চলতে না পারে, চিন্তাভাবনা ব্যক্ত না করতে পারে, তাহলে কিন্তু সেই অধিকার ছাড়া সে কার্য বিহীন হয়ে পড়ে। সেই স্বাধীনতার অধিকার প্রত্যেকের জন্মগতভাবে থাকে, সেই অধিকার প্রাকৃতিক অধিকার যে প্রকৃতি দেয়। তিন নম্বর বিষয় যদি আমরা দেখি, সম্পত্তির অধিকার। একজন পিতা তার সন্তান আছে, আর সেই সন্তান পরবর্তীতে তার পিতা বা মাতা তার অভিভাবক যখন মারা যায়, সেই সম্পত্তির অধিকার কিন্তু সে জন্মসূত্রে সে পায়। এগুলো আমরা দেখি যে মানুষ জন্ম থেকে এই কতগুলি অধিকার এগুলো ভোগ করে থাকে, কিন্তু সেই অধিকারের বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে আমাদের আলোচনা, যে পিতা ঈশ্বর তিনি আমাদের অধিকার, কেমনভাবে তিনি আমাদের অধিকার, সেটা হলো যে পিতা ঈশ্বর তিনি আমাদের সৃষ্টিকর্তা পিতা, তিনি আমাদের সৃষ্টিকর্তা পিতা। তাই পিতা আমরা যে সন্তানের যে অধিকার, সেই অধিকার কিন্তু আমরা পিতা থেকে অবশ্যই আমরা পেয়ে থাকি। তাই বলছে যে সদপ্রভুই আমার অধিকার, যেরমিও তিনি ঈশ্বরকে তিনি বলছেন সদপ্রভুই তার অধিকার। কেন? কারণ সে যেরমিও তিনি সন্তান, পিতার সন্তান, সেই জন্য যে সন্তানের যে অধিকার তিনি পিতা থেকে অবশ্যই তিনি পাবেন। সেই জন্য বলছেন যে তিনি সদপ্রভুই তিনি আমার অধিকার, এই জন্যই যেরমিও তিনি বললেন। তাই আজকে আমরা দেখি যে বাইবেলে অধিকারের বিষয়ে পিতা ঈশ্বর তিনি কেমন দিয়েছেন, বলেছেন। উপদেশক 5:18 যদি আমরা পাঠ করি, বলছে, দেখো আমি দেখিয়াছি ইহাই উত্তম ও মনোরঞ্জক, ঈশ্বর মনুষ্যকে যে কয়দিন পরমায়ু দেন সেই সমস্ত দিন যেন সে সূর্যের নিচে আপনার কর্তব্য সমস্ত পরিশ্রমের মধ্যে ভোজন পান ও সুখভোগ করে, কারণ ইহাই তাহার অংশ। আমেন। কারণ ইহাই তাহার অংশ, অংশ বলতে অধিকার আমরা বলতে পারি। একটি কেককে যদি আমরা স্লাইস করে আমরা সেই কেকটাকে কাটি, তাহলে সেই কেকের একটি অংশ যেমন একটা অধিকার, তেমনি পিতা ঈশ্বর তিনি আমাদের সকল মানব জাতির জন্য আমরা পিতা ঈশ্বর থেকে অধিকার আমরা পাই, কারণ তিনি আমাদের পিতা, তা থেকে আমরা অধিকার আমরা পাই। তাই পিতা ঈশ্বর তিনি বলছেন যে ঈশ্বর মনুষ্যকে যে কয়দিন পরমায়ু দেন, এই পরমায়ু পিতা ঈশ্বর তিনি দিয়েছেন, এটা কিন্তু পিতা ঈশ্বর তিনি অধিকার দিয়েছেন। অনেকে কম বয়সে মারা যায়, অনেকে বেশি বয়সে মারা যায়, অনেকে মধ্যম বয়সে মারা যায়, কিন্তু এই যে পরমায়ু এটা কিন্তু পিতা তিনি একটা অধিকার তিনি দিয়েছেন। তাই যেরমিও তিনি বলছেন যে কদিন তিনি বেঁচে আছেন, তার প্রাণ বলছে যে কদিন তিনি বেঁচে আছেন না কেন, সদপ্রভুই তাহার অধিকার। অর্থাৎ সদপ্রভু তিনি পরমায়ু দিয়েছেন, তাই এখনও তিনি জীবিত আছেন। তাই আমরা দেখতে পারি সদপ্রভু তিনি কেমন অধিকার তিনি আমাদের জন্য, তা হলো তিনি যে পরমায়ু আমাদের দিয়েছেন এখন আমরা বেঁচে আছি, এটা সদপ্রভুর দয়াতে। তাই এই দয়ার অধিকার আমরা সদপ্রভু থেকে পাই, পরমায়ুর অধিকার। এবং বলছেন যে আমরা সূর্যের নিচে আপনার কর্তব্য সমস্ত পরিশ্রমের মধ্যে ভোজন পান ও সুখভোগ করে, এটাও কিন্তু সদপ্রভু একটি অধিকার দিয়েছেন, যেন আমার পরিশ্রমের মধ্যে দিয়ে যে ভোজন পান সুখভোগ যা কিছু আমরা করছি এগুলো সদপ্রভু তিনি অধিকার না দিলে আমরা এরকম জীবনযাপন আমরা পাই না। তিনি অধিকার দিয়েছেন বলেই আমরা ভোজন পান সুখভোগ আমরা করতে পারি। তাই যেরমিও সদপ্রভুকে তিনি বলছেন যে সদপ্রভুই আমার অধিকার। আমেন। তাই আমাদের অধিকার সকল আমরা ভালোভাবে বুঝতে পারি। সেই অধিকারের বিষয় যদি আমরা দেখি, বরাদ্দ করা,
বরাদ্দ করা। কেমন বরাদ্দ সেই অধিকার যদি আমরা একটু ব্যাখ্যাতে আমরা যাই, যে আমরা যদি কোনো জায়গা আমরা আমরা লিজে নিই, সেখানে আমরা যা চাষবাস করছি, যা ফসল আমরা ফলাই, যে ফল আমরা পাই, সেটা যেমন একটা বরাদ্দ থাকে, পিতাঈশ্বর তিনি আমাদেরকে সেই অধিকার কেমন তিনি আমাদেরকে এই জগতে যতটুকু দিনের জন্য হোক তিনি যে আমাদেরকে থাকার সুযোগ করে দিয়েছেন, এটা একটা সদাপ্রভু তিনি বরাদ্দ করেছেন যে এটা আমাদের অধিকার। তাই তিনি যে পরমায়ু দিয়েছেন সেই পরমায়ু তিনি একটা অধিকারের মতো আমাদের দিয়েছেন। গীতসঙ্গীত 105 তার 11 পদে বলে যে তিনি কহিলেন, আমি তোমাকে কণান্দেশ দেব, তাহাই তোমাদের নির্ণীত অধিকার। আমেন। সদাপ্রভু তিনি বললেন যে আমি তোমাকে কণান্দেশ দেব, তাহাই তোমাদের নির্ণীত অধিকার। অর্থাৎ সদাপ্রভু আপনি যেখানেই আছেন না কেন, যে স্থানেই আছেন না কেন, সেখানে যে আপনি থাকার সুযোগ আপনি পেয়েছেন, এটা সদাপ্রভু তিনি অধিকার তিনি আপনাকে দিয়েছেন। সেই জন্য আপনি সেখানে থাকার সুযোগ পেয়েছেন এবং এটা সদাপ্রভু আপনার জন্য বরাদ্দ করেছে যে আপনি কোথায় থাকবেন, এটা আপনার অধিকার তিনি দিয়ে রেখেছেন। এবং পরের যে বিষয় যদি আমরা দেখি তা হলো সদাপ্রভু তিনি একটা উত্তরাধিকারের অধিকার তিনি দিয়েছেন। উত্তরাধিকারের অধিকার কি? যখন কি হয়, পিতামাতা যখন আমাদের প্রিয়জন যখন মারা যাচ্ছে, উত্তরাধিকার সূত্রে তার সমস্ত সম্পত্তি থেকে শুরু করে যা কিছু আছে সমস্ত কিছুর অধিকার কারা পায়? সন্তানেরা। সন্তানেরা সেই অধিকার তারা পায়। সেদিকভাবে পিতাঈশ্বর তিনি আমাদেরকে বলেন হিতোপদেশ 13:22 পদে, সৎলোক পুত্রদের পুত্রগণের জন্য অধিকার রাখিয়া যায়, কিন্তু পাপীর ধন ধার্মিকের নিমিত্ত সঞ্চিত হয়। আমেন। অর্থাৎ যারা সৎলোক ভালো লোক তারা কিন্তু পুত্রদের পুত্রগণের জন্য অধিকার রাখিয়া যায়। যারা ভালো পরিবারে যারা ভালো সৎ ভালো পিতা মাতা তারা কি তাদের পুত্রকন্যাদের জন্য কি অধিকার রেখে যায়, পুত্রদের পুত্রগণের জন্য অধিকার রেখে যায়। অর্থাৎ বংশ পরম্পরায় তারা যাতে সেই তাদের সমস্ত কিছু উত্তরাধিকার সূত্রে যা কিছু তারা পাবে, তাদের ভাবী বংশ আগামী বংশ তাদের জন্য সমস্ত কিছু রেখে যায়। সেদিকভাবে পিতাঈশ্বর তিনি আমাদের অধিকার, তিনি এই যা কিছু আমাদেরকে এই জগতে দিয়েছেন এটা তার দয়া তার করুণা তার মহিমা আমরা দেখতে পারি। আর সেই মধ্য দিয়ে সদাপ্রভু তিনি আমাদের অধিকার, তিনি যে এই যা কিছু আমাদের দিয়েছেন সেইগুলো আমরা অধিকার সূত্রে আমরা পেয়েছি। তাই আমাদের মূল লক্ষ্য আমাদের হওয়া উচিত, আমাদের দর্শন যা কিছু আমাদের ভবিষ্যতে যা কিছু হওয়া উচিত, আমরা যেন পরবর্তী আমরা বংশের জন্য আমরা ভাবি যে ঠিকভাবে পিতাঈশ্বর তিনি আমাদের সেদিকভাবে পিতাঈশ্বর তিনি আমাদের জন্য ভেবেছেন, কি অধিকার তিনি আমাদেরকে দিয়েছেন। এই জাগতিক বিশ্বের সকলের উত্তরাধিকার এর একটি আমরা উদাহরণস্বরূপ আমরা ধরি, কিন্তু আমাদের পিতাঈশ্বর তিনি যে আমাদের উত্তরাধিকার তিনি দিয়েছেন তা আমরা কি পাই উত্তরাধিকার হিসেবে, তা আমরা প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে প্রকৃত আমরা পরিত্রাণের আমরা সুযোগ পাই, প্রকৃত আমরা স্বর্গে যাওয়ার সুযোগ আমরা পাই। এইটা কিন্তু আমাদের উত্তরাধিকার সূত্রে আমরা পাই যখন আমরা প্রভু যীশুতে বিশ্বাস করি। এবং এই অধিকার বলতে আরেকটি বিষয় আমাদের মনে আছে, তা হলো যে অধিকার মানে একটা আশা।
একটি আবেগ যে আমরা কল্পনা করেছি যে একটা কোনো একটা কিছু আমরা আমাদের জীবনে ঘটবে। পিতৈশ্বর অধিকার বলতে একটি আশার বিষয় আমাদের জীবনে প্রকাশ করেছেন যে সদপ্রভুই আমাদের অধিকার। সেই অধিকার যখন আমরা অধিকার আমাদের ঈশ্বরকে বলি যে সদপ্রভু আমার অধিকার, সেটা বলতে একটি আশা তৈরি হয় আমাদের যে আমরা কোনো কিছু একটা ইচ্ছা আমাদের আছে যে পিতা ঈশ্বরের মধ্য দিয়ে তা ঘটবে। যেমনভাবে যদি দেখি যে যারা সরকারি চাকরি করছে তাদের যে অধিকার তারা কি পাচ্ছে, তারা পেনশন তারা পেয়ে থাকে, এবং সেই যে সরকারি চাকরি করছে তার পরবর্তীতে তার স্ত্রী সেই পেনশনের সুযোগ পেয়ে থাকে। অর্থাৎ তারা যে কার্য করছে তা থেকে একটা তারা আশা তাদের জীবনে তৈরি আছে যে এই সরকারি চাকরি করার পরেও তাদের জীবনে একটা সুযোগ একটা অপেক্ষা আছে যে সময় হ্যাঁ তিনি সাহায্য পাবেন পেনশনের মধ্য দিয়ে। সেটিভাবে এইটাই হলো একটি আশা আমাদের জীবনে তৈরি হয়। তো পিতৈশ্বর তিনি আমাদেরকে সেই অধিকার হিসাবে কি আশা আমাদের জীবনে দিয়েছেন। মিখা সাত অধ্যায় সাত পদ যদি আমরা পাঠ করি সেখানে লেখা আছে, কিন্তু আমি সদপ্রভুর প্রতি দৃষ্টি রাখিব, আমার ত্রাণেশ্বরের অপেক্ষা করিব, আমার ঈশ্বর আমার বাক্য শুনিবেন, আমেন। অর্থাৎ সদপ্রভুই আমার অধিকার বলতে তিনি আমাকে ত্রাণ করবেন, সেই ত্রাণেশ্বরের জন্য আমি অপেক্ষা করব। এটা হলো একটা আশা আমাদের জীবনে যেন আমরা রাখি এবং বলছে আমার ঈশ্বর আমার বাক্য শুনবেন, আমার কথা সকল আমার পিতা ঈশ্বর তিনি শুনবেন, আমার প্রার্থনা সকল তিনি শুনবেন। এটা একটা আশা, যে আশার মধ্য দিয়ে জিরমিও তিনি বলেছেন যে সদপ্রভুই আমার অধিকার। তাই আসুন যে সদপ্রভুকে আমরা আমাদের জীবনে অধিকার হিসেবে আমরা বিশ্বাস করি, গ্রহণ করি, তিনি আমাদের জীবনে কার্য করবেন, তিনি আমাদের জীবনে দয়া করবেন, তার মহিমা তার গৌরব প্রকাশ করবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। জয় যীশু, জয় যীশু।